আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CELP এই কোর্সটি করতে কতদিন সময় লাগবে এবং কী পরিমাণ টাকা খরচ হতে পারে, এই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করে দিব। তবে কেউ যদি আজকে আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, আপনাদের এই বিষয়ে যে কথাগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, প্রথমত বলবো এই কোর্সটি লেভেল হলো সার্টিফিকেট, শুধু আপনাকে একটি সনদ দিবে। সেমিস্টার একটা, আপনার সেমিস্টার ডিউরেশন হলো 6 মান্থ, আর ডিউরেশন অফ ইচ টিউটোরিয়াল সেশন, আপনার যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সেগুলো 1 ঘন্টা, টোটাল ক্রেডিট আওয়ার্স হলো 15, আপনি 15 ক্রেডিট অর্জন করতে হবে। ম্যাক্সিমাম ডিউরেশন 6 মান্থ, আর মিনিমাম ডিউরেশন হলো 2 ইয়ার্স। এখানে এই বাক্যটি ভুল এসেছে শিক্ষার্থী, মিনিমাম হবে 6 মান্থ আর ম্যাক্সিমাম হবে 2 ইয়ার্স। সর্বনিম্ন 6 মাস থেকে 2 বছরের মধ্যে আপনি কোর্সটি করতে পারবেন। আর এটার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বছরে 2 বার সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে থাকে, জানুয়ারিতে আবার জুলাই পার ইয়ার। কোর্স পার সেমিস্টার 2টা, প্রতি সেমিস্টারে 2টি করে বই পড়তে হবে। টোটাল নাম্বার অফ কোর্স, তার মানে আপনার 2টা। আর এখানে কোর্স ফিস প্রতি সেমিস্টার, যেহেতু আপনি 1 সেমিস্টার পড়বেন তার 2টি বই পড়বেন, তারপরে আপনাকে প্রতি সেমিস্টারের জন্য, প্রথম সেমিস্টারের জন্য শিক্ষার্থী আপনি এখানে 750 টাকা দিবেন, আর দ্বিতীয় সেমিস্টারের জন্য আপনাকে 800 টাকা দিতে হবে। আর রি এক্সাম, কোনো কারণে যদি আপনি অকৃতকার্য হন, পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলে সেটার জন্য শিক্ষার্থী আপনাকে 100 টাকা দিতে হবে। আর অ্যাডমিশন গাইড ফর্ম, এটার জন্য আপনাকে ফর্মের সাথে যে অ্যাডমিশন গাইডটি দিবে নির্দেশিকা, সেটার জন্য 50 টাকা পে করতে হবে। তবে শিক্ষার্থী, CELP প্রোগ্রাম ইজ এ ডিজাইন্ড টু হেল্প দ্য স্টুডেন্ট টু অ্যাকোয়ার দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, দ্যাট ইজ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সো দ্যাট দে ক্যান ইউজ ইংলিশ ফর কমিউনিকেশন ইন এভরিডে লাইফ। তাহলে শিক্ষার্থী, আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আপনাদের যেই তথ্যগুলো দিয়েছি, অবশ্যই এগুলো আপনারা হিসাব করে তারপরে আপনারা কোর্সটি করতে পারেন। আর আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এখানে আজকে টিউটোরিয়াল শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবারও সালাম জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।